আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই দফায় ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে তিরিশে মে পর্যন্ত তাতে ছয় দিনের সাধারণ ছুটি এবং আট দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দফায় মোট চোদ্দ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ বুধবার তেরোই মে এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি জানান আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে ফরহাদ হোসেন আরো জানান সাধারণ ছুটির সময়টাতে গণপরিবহন চলবে না এমনকি ঈদের আগের চার দিন এবং পরের দুদিন মোট সাত দিন যানবাহন চলাচলে কঠোরতা অবলম্বন করা হবে ছুটির ক্যালেন্ডার অনুযায়ী একুশে মে সবে কদের ছুটি রয়েছে বাইশে মে এবং তেইশে মে সাপ্তাহিক ছুটি এবং চব্বিশ থেকে ছাব্বিশে মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বেসরকারি অফিস সমূহ প্রথম দফায় ছাব্বিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয় পরবর্তীতে তা কয়েক ধাপে সতেরোই মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ